আর পুরুষ হলো ড্রাইভার, এই গাড়ি চালাবে তাহলে তাকে কিনতে হবে। কিনতে গেলে গাড়িটা তৈরি হয় কোথায়? কোম্পানিতে, মার কোম্পানিতে তৈরি হয়েছিল, বাবার শোরুমে ভরা ছিল, ছিল না ছিল না, বাবার শোরুমে ভরা ছিল। ওইখান থেকে আপনি রিটেলার কিনে নিয়ে আসলেন, আপনি ওখান থেকে কিনে আনলেন, আনার পরে গাড়িকে যদি রোডে খাড়ো করে রাখেন, এই গাড়ির ওপরে ধুলা পড়বে, এই গাড়ির ওপরে ময়লা পড়বে, এই গাড়ির ওপরে মুরগি বসে পায়খানা করবে, এই গাড়ির সিটকে ছেলেপিলে লোক দিয়ে ঠোকরে ছিঁড়ে দেবে, এদিক ফুটা করবে, সমাতে পঞ্চর হতে পারে, ওই রকমই। তাহলে গাড়ি কিনার আগে হেফাজতের দায়িত্ব, গাড়ি যার হেফাজতের দায়িত্ব হলো তার। এবার বন্ধু, গাড়ি কিনার পরে যদি আপনি বাইরে রেখে দেন, এই ভুলটা হলো আপনার, এই গাড়ি সুরক্ষিত সেই রকম চকচকে পাবেন না, এই গাড়ি আপনি খাটারা হয়ে কিছুদিনই খাটারা হয়ে যাবে। ওই রকম একটা বেটি ছেলে বাবার বাড়িতে শোরুমে ছিল, যতদিন যখন কোম্পানিতে তৈরি হয় তার মালিক হলো কোম্পানি, এবার যখন শোরুমে আসে তার মালিক হয়ে যায় শোরুমওয়ালা। এবার মার পেটে যতদিন ছিল মা তার জিম্মেদারি নিয়ে পেটে নিয়েছিল, এবার বাবার বাড়িতে বড় হলো বাবা তার মালিক দায়িত্ব নিয়েছিল, তাকে হেফাজত শোরুমের মধ্যে রেখেছিল। এবার আপনি পছন্দ করে আপনি নিয়ে আসলেন, এবার গাড়ি আপনার হাতে হয়ে গেল। গাড়ি আপনাকে দেওয়ার সময় দেখবেন আপনাকে একটা ওয়ানার বুক দেয়, ওয়ানার বুক দেয় না দেয় না? গাড়ি যখন কিনে আনেন আপনাকে একটা ওয়ানার বুক দেয়, আর ওই ওয়ানার বুকে সব লেখা থাকে কত সিসির গাড়ি কত স্পিরিটে চলবে, কতখানি ওজন দেওয়া যাবে, কতখানি মাইলেজ, সব কিছু দেওয়া থাকে। আমার বন্ধুরে, আপনি যখন বিয়ে করেন গাড়ি কিনেন, ওই সময়তে আপনাকে একটা কি দেওয়া হয়? আপনাকে একটা এবার কার্ড দেওয়া হয়, যাকে আমরা বলি একটা কাগজ দেওয়া হয়, যাকে আমরা বলি নিকাহনামা, যাকে আমরা বলি কাজী নামা। আর ওই সমাতে আপনাকে ওখানে হেদায়াতেন ওই ওনার বুকে কিছু কথা লেখা থাকে, আর ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওনার বুক কোরআন আছে। এই কোরআনের তিনখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর বিয়ে পড়ার আগে তিনখানা আয়াত পড়ে না? পড়ে না। কি পড়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুল قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم তারপর আরেক পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তাকুল্লাহ তিন জাগাতি ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ডরাও। ওরে এই গাড়ি চালাবি ডরাও, কি গাড়ির মালিক শুনেলে বেশি স্পিরিট দিস না অ্যাক্সিডেন্ট করে যাবি, বেশি আইত্তের মধ্যে রাখবি, না হলে বেশি স্পিরিট যদি ছেড়ে দিস রাহাত ছেড়ে দিলে অ্যাক্সিডেন্ট করে দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গাতে আপনাকে বলেছেন, তুমি ডরাও, আল্লাহকে দেখে ডরাও। এই গাড়ির সাথে যখন তুমি জীবনে তুমি চালাবে, তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। এবার গাড়ি আনার পরে আপনি যদি গলিতে খাড়ো করে রাখেন, তাকে না ঢাকেন, এই গাড়ি সুন্দর হয়ে থাকবে না। ওই রকমই আপনি বিয়ে করলেন, বাবার বাড়িতে ছিল শোরুমে, বিয়ে করে আপনি একটা ওনার বুক পেয়ে নিলেন যে এই গাড়ি আজ থেকে আমার। এই গাড়ির দাম আপনি দিলেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা। এবার মালিক সহমতি জানালো, আপনি বললেন 1.5 লাখ দিব, ও বলল না আমি 2 লাখ নিব। লাস্টে ফাইনাল হলো 1.80, 1.80-তে ফাইনাল হলো। এবার গাড়িওয়ালা সম্মতি জানালো, ঠিক আছে দিয়ে দিলাম। ওই রকমই আপনি বললেন আমি মোহর দিব 1.5 লাখ টাকা, আমি মোহর দিব 10,000 টাকা। ওরে যুবক, কবুলের মানে বুঝতে হবে, কবুল মানে খালি স্ত্রী লিয়ে সুতা নয়। যুবকেরা বুঝেছে কবুল মানে সুতা?
কবুলের মানে সুতালাই, কবুলের মানে হলো ইয়ার জীবনের যত দায়িত্ব আজ থেকে, এতদিন তার বাবার ছিল আজ বিয়ে করলাম আজ থেকে, ইয়ার মেয়ের মরণ পর্যন্ত জীবনের যা দায়িত্ব কবুল। কবুলের মানে হলো কি? কবুলের মানে এটা যে কা ভুট্টা সাটার সময় লিয়ে এসো, কুকুরের মতন খাটাও, আর বেমার পড়ে গেল তুমি কিছু আব্বা আস কাকে কাকাব্বা শ্বশুর কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি কি বলছিলে বাজি আব্বা সারি না কয়দিন থেকে না পারা না পারা দিয়ে তুই লিয়ে দেখাই দেখে ভালো করে দেখে তুমি চলতেও পারবে না কাব ওষুধ পানি দিন কেন কেন ওষুধ পানি দাও নি বাবা ওষুধ পানি তো দিয়েছি তো সারছে না একটু লিয়ে 10 দিন আরাম করবে হ্যাঁ ওখানে থাকবে একটু দেখে ভুট্টা সাটাবে তুমি আর ওষুধ খেলাবে তোর শ্বশুর এর মানে কবুল নাই বিয়ে করে বাচ্চা ধরাবে তুমি আর হসপিটালে হওয়াবে তোমার শ্বশুর এর মানে কবুল নাই যে তোমার খুঁটাই জন্মেছে তোমার ঘরেই হবে ও কবুলের মানে এটা যে আমি করে দ আমি বাচ্চা হলো আমার আর আমি সব করলাম আর আম যখন বা খরচের বেলা আসবে তখন নিয়ে যাও বিদা কি করো তুমি এটা দাও বাচ্চা হওয়াবো আমি আর ঝুল্লা দাও তুমি বাচ্চা হওয়াবো আমি আর আমার বেটার সন্ন্যাস দাও তুমি বাচ্চা হওয়াবো আমি আর আমার বেটার আমার বেটাকে হার বানিয়ে দাও তুমি বাচ্চা হওয়াবো আমি খরচ বহন করো তুমি ছেলে দেখতে আসবে 14 গোষ্ঠী ফের তোমরাই যাবা তোমার মাকে কাপড় না দিলে আদাশনি দিতে গেল দেয়নি কাপড় তোমার ছেলে তোমাকে দেওয়া দরকার ছিল তোমার খুঁটাতে হওয়া দরকার ছিল কিন্তু তুমি ঠেদি আইলা কুণ্ঠে তোমার বেটার পেশাব টানবে তোমার শাশুড়ি তোমার বেটার পায়খানা পরিষ্কার করবে তোমার শাশুড়ি তোমার স্ত্রী তোমার জমি আচ্ছা বাবা আপনার জমিতে যদি বান এসে যদি ঘেঘুয়া লেগে যায় এ ঘেঘুয়া টানবে কে অন্য লোক না আপনি আপনি তাহলে পারে বলেন তাহলে আপনার স্ত্রীর আবার জনা সাফ করবে কে ওর মা কি না না আপনার বাড়িতে হবে বাচ্চা সাফ পরিষ্কার আপনার বাড়ির লোককে করতে হবে আপনাকে দায়ী দিয়া করান বা নিজে করেন তার দেখভালের দায়িত্ব মানে কবুল কবুলের মানে এটা লয় যে আমার দরকার পড়লো নিয়ে আসলাম বিছানাই নিলাম ভাত রান্ধে নিলাম গোবর তোলা কবুল ভাত রান্ধা কবুল ধান ঝাড় কবুল আর বেমার হলে বাপের বাড়ি যান সব কিছু কবুল কবুলের মানে হলো আজ থেকে তোমার মর তোমার খাওয়া কবুল তোমার পরনে যা লাগবে কবুল তোমার মাথা ব্যথা করলে ওষুধ কবুল তোমার যা কিছু জীবনে প্রয়োজন তোমার সব কিছুই আমি কবুল করলাম আর মেয়েটাকে আপনি দিলেন ওই আমার বোনেরা শুনেলেন আপনাকে টাকা দিল 10,000 আর আপনাকে জিজ্ঞেস করে এই টাকার বিনিময় তোমাকে সুপ্রুদ করা হচ্ছে বলো তুমি রাজি আছো কিনা রাজির মানে এটা লয় যে আমি নিজের মনে বাপের বাড়ি যাব নিজের রাজির মানে এটা লয় আজ থেকে আপনার মনের যা কিছু সব তাকে দেওয়ার নাম হলো কবুল সে তার বান্দেগি কবুল তার পাটি পা কবুল ইসমেরা কবুল করে জামি 10,000 বিনিময় তার গোলামি কবুল ওর মাথা টিপা কবুল ওর পানি টিপা কবুল ওর কাপড় খোঁচা কবুল ওর ছেলের পায়খানা পরিষ্কার করা কবুল ওর বাড়ির ধান ঝাড়া কবুল ওর পাশে শুয়া কবুল ওর কিছু সব কাজ করা কবুল ওর কথা মানা হলো কবুল ওই যতক্ষণে বলবে বাপের বাড়ি যেতে পাবি তাহলে যাব এটাই কবুল বাপ মরে গেলে আসতে পাবি এটাই কবুল কবুলের মানে হলো তার কথা হলো কবুল আমি 10,000 বিনিময় আমি 50,000 বিনিময় আমার জীবনের যা খুশি ছিল সব ওর তাবে করে দিলাম এটাই কবুল আর তোমার সেদিন থেকে তুমি সঁপে দিলে জানা আর লয় তোমাকে ছুটি দিলে তুমি বাপের বাড়ি এটা আমার বাপ পারে না আমি যা বউ তুমি যা পারবে তা করে লও আর লয় আর লয়
আমার ভাই উনি অ্যাক্সিডেন্ট হয়েছে যাইতে দিবে না, আমি যাব। চলবে না, আর যাব তোমার নাই কেন, তুমি 10,000-এ যাব বিক্রি করেছ, ঠিক না বেটি? 10,000-এ তোমার বাপের সব বাড়ির সব খুশি তুমি বিক্রি করেছ, আর পাবে না তোমার স্বামী। হ্যাঁ, কোনো স্বামী এত অত্যাচার করে না, করে কি, দেখতে যেতে দেয় কত রকম বাবার বাড়ি, মাসে মাসে দু মাসে যেতে দেয়। আল্লাহ রে আল্লাহ, এই জন্য বলবো আপনি এবার কবুল করবেন। তো ওই জায়গাতে বলতেছিলাম, আপনার কবুল মানে সব কিছু গ্রহণ করে নিয়েছেন, এবার তার থাকার গাড়ি আনার পরে যদি গাড়ি কবুল করে আপনি মেনে নিয়ে আসলেন, আনার পরে যদি গাড়িটাকে আপনি বাইরে রেখে দেন, ধুলা পড়বে, পড়বে না, পড়বে না, ওই রকমই স্ত্রীকে যদি আপনি বাইরে ঘুরতে দেন, সবারই নজর পড়বে, চামারের নজর পড়বে, রাখালের নজর পড়বে, পাখালের নজর পড়বে, ওই খারাপ চোখালার নজর পড়বে, ওই টেরার নজর পড়বে, এরকম করে দেখবে, চোখ মেরে দেখবে, কত সুন্দর করে বলবে, হাই রে যুবক, আজকে আমাদের একটা অবাক লাগে, আমরা যখন, ওরে যুবক আমাদের ঈমান কোথায় চলে গেল, আজকে আমরা বিয়েটাকে এত ভারী করে দিলাম, মেয়ে দেখতে গেলে জমি দেখার বেলায় যদি আপনার এলাকার কোনো মাঠের জমি বিক্রি থাকে, দুনিয়ার জমি, যে জমি না আমরা ধান চাষ করি, তাহলে দেখতে গেলে তখন আমার বাপও জানতে পারবে না, আমি লক করে যাব, চুপ করে যাব, কাউকে জানাবো না, একাই যাব, রাতের সময়তে যাব। আর যখন স্ত্রী যেটা জীবন জীবনের সয়দা, তাকে নিয়ে জীবন কাটবো, দেখতে গেলে বহুনুকে নিয়ে যাব, দেখতে গেলে আমার বন্ধুকে নিয়ে যাব, এমন জায়গায় যাব, এমন লোককে নিয়ে যাব, ওরা দেখার পরে তার ওদের মনের পছন্দে বিয়ে করব, ওদের চোখ দিয়ে দেখে বিয়ে করব, এই চোখ দিয়ে দেখে বিয়ে করবে না। আমার বন্ধুরা, বলতেছিলাম তাহলে আপনাকে বাসা রাখার জন্য ঘর দরকার, এজন্য আপনাকে নান ও নাফকা। আল্লাহ পাকের নবী বললেন, ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিন কুমুলবা ফালিয়াতা জাউবাত, ওরে যুবকেরা যখন তুমি খেতে দিতে পারবে, তার থাকার ব্যবস্থা করে নিতে পারবে, যখন তুমি তার জন্য খোদা অর্থাৎ মনের ভোগ মিটাতে পারবে, তোমার কাছে তো মোহর দেওয়ার টাকা হয়ে গেছে, তুমি তার ঘর বাড়ি রাখার সব ব্যবস্থা আছে, তাহলে তুমি ফালিয়াতা যাও আজ বিয়ে করে ফেলো, আর দেরি করো না। তোমার বিয়ে করলে চোখটা তোমার পর মহিলা থেকে বেঁচে থাকবে, তোমার ঈমান হেফাজতে থাকবে। আর যদি তোমার একটি তোমার বাড়ি আছে কিন্তু খাবার নাই, বিয়ে করবে না, বাড়ি আছে খাবার আছে কিন্তু স্ত্রীর কাছে থাকার মতো ক্ষমতা নাই, যেমন 80 বছরের বুড়া, 85 বছরের বুড়া আর 16 বছরের ছুরি, 13 বিঘা জমি লেখিয়ে দিয়ে বিয়ে করতে যায়, আমার নজরে এই বিয়েটা করা কিন্তু ঠিক হয়নি। কেন? এই হাদিসটার দিকে দেখেন, আল্লাহ রসুল বলেছেন তিনখানা জিনিস, যে তার যদি কেন একটা যুবতী মেয়ে আর ওর আসল চাইদা, আল্লাহ পাকের নবীর জামানায় একজন সাহাবী ছিলেন জাবির বিন আবদুল্লাহ, ভালো করে কথাটা শুনবেন, জাবির বিন আবদুল্লাহ নবীর একজন সাহাবী, ওহুদের প্রান্তে আবদুল্লাহ মারা গেলেন, আবদুল্লাহ ওহুদের যুদ্ধে লড়াই করতে যায়া, যুদ্ধ করতে যায় দিনের খাতিরে মরে গেলেন। আল্লাহ রে আল্লাহ, আবদুল্লাহ যখন মরে গেলেন, তার বেশি লয় একটা দুটা লয় ছটা বেটি ঘরে, কটা? ছটা বেটি, বিয়ে দিতে আছে একটা মাত্র বেটা, জাবির বিন আবদুল্লাহ, ওই জাবির ছাড়া একটা মাত্র বেটা। আল্লাহরে আল্লাহ, বাবা মরে গেলেন, মরে যাওয়ার পরে ছখানা বোনের জিম্মেদারি মাথার ওপরে পড়ে গেল, ছটা বোনের দায়িত্ব তার মাথায়, এবার কেমন সংসার টানতে হবে, তাহলে বিয়ে করা লাগবে, একটা বিয়ে করতে হবে, না হলে বোনগালাকে নিয়ে কে দেখা ভালো করবে, দেখাশোনা করবে। এবার ওই জাবির বিয়ে করলেন একজন সাইয়ে বা অর্থাৎ বিবাহিতা বুড়ি মহিলাকে। আল্লাহ রসুল বলছেন, ও যাবে তুমি বিয়ে করেছো? বলছে হ্যাঁ রসুল আল্লাহ, আমি বিয়ে করেছি। বলছে বাকে রানা সাইয়েবা? বলছেন আল্লাহ রসুল, আমি সাইয়েবা বিয়ে করেছি। বলে কেন তুমি সাইয়েবা বিয়ে করলে? তুমি যুবক যুবতীকে বিয়ে করতা, তুমি যেমন একবারে ইয়ং, ওরকমই তুমি যুবতী একবারে বাকেরা মেয়েকে বিয়ে করতে, তুমি ওর সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আর
আল্লাহ রসুল যুবতকে যুবতীকে বিয়ে করতে বলেছেন, যে তুমি করলে তোমার এটা ভালো ছিল, তুমি কেন করলে? বলে আল্লাহ রসুল, আমি বোন গালার দিকে দেখে ওই মেয়েকে বিয়ে করেছি, কেন কম বয়সের যত হয় তত তার ব্রেন ছোট হয় আর তারকে দেখাশোনা করতে পারবে না, এই জন্য বোন গালার দেখাশোনার জন্য আমি সাইয়ে বা বিয়ে করেছি। আমার বন্ধুরা, আমি আপনাকে বলতেছিলাম যে বাসাইয়ে বা বিয়ে করা মা বাবার জন্য 5,000 টাকা 1500 জি জি তো আগে দোয়া টোয়া করি, আচ্ছা দোয়া করি, দাবা দে কত দিব, আল্লাহু আমিন, ইয়া ইলাহ।